নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এলাহাবাদ ব্যাংকের ঋণ আদায় অভিযান, পাঁচ গ্রাহকের বাড়িতে অভিযান ব্যাংক কর্মীদের। গাওরক্ষা বাহিনীর 72তম প্রতিরক্ষা সুরক্ষা সম্মেলন, বিটিপি সদস্যদের সংবর্ধনা প্রদান। কাগজকল পুনরুজ্জীবিতের শুনানি মঙ্গলবার, পরিকল্পনা না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক জাকরু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোমবার ঋণ আদায় অভিযানে নামল এলাহাবাদ ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচর শাখা। এলাহাবাদ ব্যাংকের গুয়াহাটি জোন ও শিলচর শাখার ব্যবস্থাপনায় এদিন অভিযানে নামেন ব্যাংক কর্মীরা। শহরের প্রায় 70 জনের উপর রয়েছেন যারা এই ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কিন্তু টাকা সময়মতো শোধন করেননি, এমনকি সুদ পর্যন্ত দেননি। এই ঋণগ্রস্ত গ্রাহকদের অসুবিধের কথা মাথায় রেখে ব্যাংক কর্তৃপক্ষ শোধ এবং ঋণের হার অনেকটা কমিয়েও দিয়েছিলেন। দীর্ঘদিন থেকে বলার পর গ্রাহকরা নিশ্চুপ, তাই এদিন জনসমক্ষে বিষয়টি তুলে ধরতে সংবাদ মাধ্যমের সাথে নিয়ে পাঁচজন গ্রাহকের বাড়িতে ঋণ আদায় অভিযান চালান ব্যাংক কর্মীরা। গ্রাহকদের মধ্যে রয়েছেন সুচিস্মিতা এন্টারপ্রাইজের অমিত বর্ধন, জেডি ওয়াইন শপের পূর্ণিমা দাস, শাহাবুদ্দিন হাজারি, বালাজি উদ্যোগের সীমা ভট্টাচার্য এবং সুমিত চক্রবর্তী। তোমার শরীর খারাপ তো সেই তো আজকের থেকে কথা না, তোমার সঙ্গে তো আমার তো দেখো শোনো না, তুমিও ভালো থাকো, আমার ব্যাংকও ভালো থাকুক, এইরকম তো আমরা তো কি বলবো, তুমি ভালো থাকলে আমার ব্যাংকও ভালো থাকবে, ব্যাংকের পয়সাটা দিয়ে দিলে আরও 10টা লোককে পেমেন্ট পাচ্ছি না, না দিয়ে দিলাম স্যার, আপনি পেমেন্টটা তুমি আজকে পাইতেছ না, এইটা তো আলাদা কথা না, দিবে এই তো এফএমপি ছুটবে এখন, না এইটা তো আগেই দেওয়া উচিত ছিল না। এদিনের অভিযানে ব্যাংকের পক্ষ থেকে চিফ ম্যানেজার বুধাশিস বালা সহ অন্যান্যরা ছিলেন। আমরা এখন এসেছি মোহাম্মদ শাহাবুদ্দিনের বাড়িতে, এইটা আমাদের মর্টগেজ দেওয়া আছে ইন্ডিয়ান ব্যাংকে, তো আমরা এনার আজ পর্যন্ত ডিউজ আছে মোটামুটি 60 লাখ 60 লাখ টাকা। হ্যাঁ, এই অন্যান্য ব্যাংকেও এটা দিয়েছে এবং সেটা একটা জালিয়াতি করে দিয়েছে। আমরা চাই যে উনি যেন পয়সাটা তাড়াতাড়ি ঘুরিয়ে দেন, যাতে ব্যাংকের এবং প্রত্যেকের সমগ্র রাজ্যের সাথে সম্মতি রেখে সোমবার শিলচর পুলিশ রিজার্ভের হলে কাছাড় জেলাভিত্তিক গাঁওরক্ষা বাহিনীর 72তম গ্রাম প্রতিরক্ষা সুরক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিআইজি দিলীপ কুমার দে, কাছাড় জেলার জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার বি এল মিনা, বিডিপির উপদেষ্টা আশিস হালদার সহ অন্যান্যরা। এদিন বিডিপি পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পুলিশ বিভাগের সাথে স্বেচ্ছায় কাজ করে যাওয়া বিডিপি সদস্যদের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। বিভিন্ন থানার আওতাধীন বিভিন্ন গোষ্ঠীর প্রায় 24 জন ভিডিপি সদস্য এবং 5 জন সিইও ভিডিওদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিআইজি বলেন, বরাক উপত্যকায় প্রায় 35,000 ভিডিপি সদস্য রয়েছেন এবং অনেকে স্বীকৃত সদস্য। যারা সেই তালিকা থেকে বাদ পড়েছেন তাদের অতি সত্বর স্বীকৃতি প্রদান করা হবে বলেও জানান। আমরা এই অর্গানাইজেশন যেটা জানি, এই অর্গানাইজেশন হলো আসাম পুলিশের একটা স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন, যেটা আসাম পুলিশের দ্বারা সরকার দ্বারা পরিচালিত। তো এখানে সেরকম কিছু দেওয়া হয় না, সামান্য পকেট মানির মাধ্যমে ওনারা দিন রাত স্বেচ্ছাসেবী হিসাবে ওনারা গ্রামকে কীভাবে সুরক্ষিত রাখা যায় সে ব্যাপারে কাজ করে যাচ্ছেন। এটা গ্রামরক্ষী বাহিনী প্রথমে স্থাপন করা হয় 1949 সালে, গ্রামরক্ষী বাহিনী হিসাবেই সেটা চলে আসছে, কিন্তু বর্তমান সরকার আমি মনে করি যে এটা এখন শুধু গ্রামরক্ষী বাহিনী হিসাবে দেখছে এরকম নয়, গ্রাম নির্ভর পার্টি হিসাবে, গ্রাম নির্ভর দল, গ্রাম গ্রাম কীভাবে গ্রামে আমাদের গ্রামের দ্বারা গ্রাম কীভাবে সুরক্ষিত থাকে সব দিক দিয়ে সেটা জন্যই এই গ্রামরক্ষী বাহিনী আজকের দিনে কাজ করে যাচ্ছে। পুলিশ
দ্বারা সম্ভব নয় সব কিছু পরিচালনা করা। পুলিশকে যদি আমরা শরীর মনে করি তো এই গ্রামরক্ষী বাহিনী হবে সেই শরীরের আত্মা। তো বর্তমান সরকার অনেক সিরিয়াসলি এই সংগঠনকে সুচারুরূপে যাবে যেভাবে পরিচালনা হয় সেভাবে গুরুত্ব দিয়ে। জয়েন্ট অ্যাকশন কমিটি অফ রেকগনাইজড ইউনিয়নস ওরফে জাকরুর তরফ থেকে সোমবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে ইউনিয়ন সভাপতি মানবেন্দু চক্রবর্তী বলেন, রাজধানী দিল্লির উচ্চ আদালতের ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালে বরাক ও ব্রহ্মপুত্রের দুটো শিল্প প্রতিষ্ঠান কাছাড় কাগজকল ও নগাঁও কাগজকলের পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রস্তাব দাখিল করার এক মাস সময় অতিক্রান্ত হয়ে গেলেও আজ অবধি মামলাটির শুনানি হয়নি। গত সেপ্টেম্বর মাসে আবেদন জানালে আসাম সরকারের তরফ থেকে তার সময় বাড়ানোর বারবার আবেদন করা হয়, ফলে মামলাটির শুনানির তারিখ আটবার পুনর্নির্ধারণ করা হয়। তিনি আরও বলেন, ইতিমধ্যে কেরলে অবস্থিত হিন্দুস্তান নিউজ প্রিন্ট লিমিটেড নামে এক শিল্প প্রতিষ্ঠান, যা এইচপিসিসির একটি সহকারী ইউনিট, তার পুনরুজ্জীবিতের প্রস্তাব এনসিএলটিতে জমা দিয়ে কাগজকলটি অধিগ্রহণ করতে সক্ষম হয়েছে তারা। কেরল সরকার তাদের যাবতীয় সুবিধা সহ বকেয়া মিটিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আসাম সরকার আদালতে হলফনামা নিয়ে বারবার সময় নেওয়ার ফলে কাছাড় ও নগাঁও কাগজকলের ভবিষ্যৎ এবং তার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আনুমানিক 2 লক্ষ পরিবারের জীবন ও জীবিকা ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে। তাই আগামী মঙ্গলবার অর্থাৎ 9ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানিতে যদি আসাম সরকার রাজ্যের এই দুটি শিল্প মাধ্যমকে পুনরুজ্জীবিত করতে কোনো পরিকল্পনা গ্রহণ না করে, তবে তারা তীব্রতর আন্দোলনের পথে পা বাড়াবেন বলেও হুঁশিয়ারি দেন। আমরা জানাতে চাই যে আগামীকাল বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার দুইটি বৃহৎ শিল্পর ভাগ্য নির্ধারণ হতে চলেছে, এবং এই ভাগ্য নির্ধারণের মধ্যে দিয়ে 2 লক্ষ কর্মসংস্থানের সুযোগ বেঁচে থাকবে না চিরতরে হারিয়ে যাবে তার দিনকাল এসে গেছে। সাথে আমরা বলতে চাই যে কাছাড় এবং নগাঁও কাগজকলের জন্য বর্তমান সরকার দ্বারা 4,141 কোটি টাকা বিনিয়োগ করার যে তথ্য সংসদে দাখিল হয়েছিল তা আজ পর্যন্ত জনসমক্ষে আসে নাই। টাকাটা কোথায় গেল, কে লুণ্ঠন করলো? তারা বারবার বলেন দুর্নীতি হয়েছে, 4,141 কোটি টাকা ওদের সরকার দ্বারা বিনিয়োগ করা হলো, সেই টাকাটা লুণ্ঠন হলো, উধাও হলো, আজ পর্যন্ত কোনো হিসাব নেই। আমাদের সাংসদ, বরাকের সুনামধন্য সাংসদ ডাক্তার রাজদীপ রায় সংসদে নানান প্রশ্ন তুলেন কাগজকল নিয়ে, 4,141 কোটি টাকা নিয়ে উনি মুখে কুলুপ মেরে রেখেছেন। আমরা জানতে চাই এর পিছনে কি রহস্য, আপনি 4,141 কোটি টাকা যে বিনিয়োগ হয়েছে সেটার প্রতি আপনি কেন এত নীরব ভূমিকায় আছেন সংসদে? বারবার উনি দুর্নীতির কথা বলেন, বর্তমানে বিজেপি সরকার, আসামে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, সিবিআই, পুলিশ, সমস্ত ধরনের প্রশাসনিক ব্যবস্থা ওনাদের হাতে থাকা সত্ত্বেও দুর্নীতিবাজদের আজ পর্যন্ত কোনো সাজা হয় নাই। উপরন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি যারা করেছে তাদেরকে দলে ঢুকিয়ে টিকিট দেওয়া হচ্ছে। জমি দখলের উদ্দেশ্যে বাড়িতে ঢুকে মহিলাদের উপর মারপিটের ঘটনা ঘটেছে উধারবন থানার অন্তর্গত গোসাইপুর তৃতীয় খণ্ডে। গ্রামের বাসিন্দা জসিমউদ্দিন বড়ভুইয়ার বাড়িতে রবিবার দুপুরে নজরুল ইসলাম, খৈরুল ইসলাম, এনামুল ইসলাম, ইফতিকার আহমেদ, শিপন আহমেদ, হামিদুর বড়ভুইয়া, বুলবুল হোসেন, খসরুল আহমেদরা হামলা চালায়। ঘরে তখন পুরুষরা কেউ উপস্থিত না থাকায় গৃহবধূ রুনা বেগম সহ অন্যান্যরা বিবাদীদের আসার কারণ জানতে চাইলে আচমকা তারা রুনাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের সঙ্গে অশালীন ব্যবহার সহ মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গৃহবধূ রুনা সহ অন্যান্যরা মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ মর্মে বাদীরা উদারবন থানায় একটি মামলা দায়ের করেছেন। সামনে আমরা জমি একটা আছে, ও জমিটা মানে নজরুল ইসলাম, খৈরুল ইসলাম, এনামুল ইসলাম, তারা এরপরে ইফতিকার আহমেদ, লস্কর, শিপন, খৈরুল ইসলাম, তারা সব নামছে স্যার। নামার পরে আমরা মানে তারা জিজ্ঞেসি যে কেন কিতা করে রায় হইতে সময় আমরা খুব গালিগালা করছে, খারাপ ব্যবহার করছে স্যার। তারপরে আমরা উদারবন থানা তাইবার লাগিন ভাবছি ওসি সারডে হইতাম, ওসি সারডে হইবার লাগে আমরা পিছন রাস্তায় বাইর রয়েছি, পিছন রাস্তায় বাইর হইতে তাহে বহুত মানুষ আনি রাখছে ওখানে, রাখার পরে আমরা তো জানছি না। তারপরে আমরা খেদাইয়া ওখানে ফেলাইয়া স্যার আমার হাতটা খুব জোরসে ভাঙছে। এরপরে আপনারা কিতা করছেন?
উদারবন থানা তাইয়া এজাহার লেখাইছি, লেখাইয়া স্যার আমরা মেডিকেল কলেজও দিলাইছে, হসপিটাল দিলাইছে, উদারবন হসপিটাল দি রেফার করিয়া স্যার মেডিকেল কলেজ দিলাইছে, মেডিকেল দিকে ওটা ব্যান্ডেড করিয়া দিছে, মানে প্লাস্টার করিয়া দিছে। মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন এম রিনা সিংহকে সংবর্ধনা জানালো মণিপুরী ব্রাহ্মণ মহাসভার কাছাড় জেলা কমিটি। সোমবার উদারবন মর্নিং লোকায় মণ্ডপে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানো হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আসা মহাসভার সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহাসভার উপদেষ্টা সূর্য কুমার শর্মা প্রথমে রিনা সিংহকে কাউন্সিলের চেয়ারপারসন করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানান। পাশাপাশি শিক্ষা নিযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে এই সম্প্রদায়ের পিছিয়ে পড়ার কথা উল্লেখ করেন। শুধু তাই নয়, এই সম্প্রদায় থেকে বিধানসভা বা লোকসভায় যোগ্য প্রতিনিধিত্ব নেই বলে আক্ষেপ ব্যক্ত করে মণিপুরী সমাজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে রিনা সিংহের সক্রিয় ভূমিকা কামনা করেন। রিনা সিংহ তার বক্তব্যে বলেন, জাতিভেদ ধর্মভেদ না করে সবাই একজোট হয়ে সমাজের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেই বার্তা মানুষের মধ্যে পৌঁছেও দিতে হবে। তাছাড়া মণিপুরী ব্রাহ্মণ মহাসভার তরফে তাকে সংবর্ধনা প্রদান করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। এদিনের অনুষ্ঠানে কাছাড় মণিপুরী ব্রাহ্মণ মহাসেবার সভাপতি বাবুদম্বী শর্মা, সম্পাদক ইবংতং শর্মা, শ্যামকিশোর শর্মা, বিজয় শর্মা, নিতাই শর্মা, লক্ষ্মীকান্ত শর্মা, জয়ন্ত শর্মা, বিজয় শর্মা সহ কাছাড় জেলার বিভিন্ন জনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে এই মহাসভার মাধ্যমে আমার আশা, আমি মহাসভাকে আমি ধন্যবাদ দিই যে মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপার্সনকে ওনারা স্বাগত জানানোর জন্য এখানে এনেছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দিই। তার সাথে সাথে আমি ওনাদেরকে ধন্যবাদ দিই যে এতজন মহাপুরুষের সামনে আমার কথা বলার সুযোগ ওনারা দিচ্ছেন। আর আপনাদের কাছেও আমি আপনাদেরকে ধন্যবাদ এই জন্য দিই যে আপনারা মণিপুরী সমাজ এতে আপনারা কিন্তু এসেছেন এখানে। আমি আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে আমরা জাতিভেদ ধর্মভেদ না করে সমাজকে উন্নয়নের পথে কীভাবে আমরা নিয়ে যাই, যাতে আমরা এক হয়ে সমাজকে উন্নয়ন করতে পারি, সেই আমি আশা ব্যক্ত করা। আর আমি আশা করি আজকের আমাদের এই সভার যে উদ্দেশ্য সমাজকে উন্নয়ন করা, এই উন্নয়নের বার্তা আপনারা সব জাতির মধ্যে সবার কাছে আপনারা পৌঁছে দেবেন, এই আশা ব্যক্ত করে আমি আপনার। সোমবার উদারবন DNHS স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়। এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে পড়ুয়াদের হাতে ইউনিফর্ম তুলে দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহুদ আহমেদ বরলস্কর। এ উপলক্ষে তিনি বলেন, 2018-19 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় 415 জন এবং 2019-20 শিক্ষাবর্ষে 603 জন পড়ুয়াদের ইউনিফর্ম প্রদান করা হয়। তিনি আরও বলেন, আগামী 23 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 2018-19 এবং 2019-20 স্কুল ইউনিফর্ম বিতরণ করা আরম্ভ হয়েছে। তো এই বস্ত্র যেগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট 6-8 পর্যন্ত 4টা ইউনিফর্ম দেওয়া হচ্ছে 2 বছর। আর তার সঙ্গে আমি সংযোজন করছি আমাদের এই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া উৎসব আগামী 23, 24 এবং 25 আরম্ভ হবে। প্রথম দিন স্কুল প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হবে। দ্বিতীয় দিন আমাদের স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হবে এবং তৃতীয় দিন আমাদের বিদ্যালয়ের শেষ অনুষ্ঠান হবে এবং পুরস্কার বিতরণ দেওয়া হবে। ওই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের কাছাড় জেলার বিদ্যালয় পরিদর্শক মহোদয়া প্রধান অতিথি হিসাবে। সম্প্রতি বঙ্গভবনে আনুষ্ঠানিক প্রিমিয়ার দেখানো হয়েছিল শর্মিষ্ঠা দেব প্রযোজিত এবং সদ্য প্রয়াত শর্মিত্র চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবি পয়লা এপ্রিলের। এতে শিলচর শহরের অনেকেই অভিনয় করতে জায়গা পেয়েছেন, কিন্তু বিশেষ করে শিলচর সাই বিকাশ নিকেতনের সপ্তম শ্রেণীর ছাত্র শিল্পী অত্রির কথা বলতেই হয়। ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতির চরিত্রে অভিনয় করেছে সে।
এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে ফুটে ওঠে ছবি নিয়ে তার অভিজ্ঞতার গল্প। নমস্কার, আমার বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এক বিশেষ অনুষ্ঠানে মিলিত হয়েছি। আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ ব্যক্তিত্ব, হ্যাঁ, অনেক বড় মাপের একজন ব্যক্তিত্ব, দেখতে ছোটোখাটো হলেও কৃতিত্বে অনেক বড়। বর্তমান সময়ে আমাদের এই শিলচর শহরের মুখে মুখে নাম, যার আমি নামটা ওর মুখেই শুনবো। আমার নাম হলো অত্রি দেব রায়, আমি সাই বিকাশ বিদ্যানিকেতনে ক্লাস সেভেনে পড়ি। আর আমরা এই ফিল্মের শ্যুটটা করেছি 2017 লাস্ট পার্ট ডিসেম্বরে। এই ফিল্মের সবচেয়ে আমার স্পেশাল মুহূর্ত যখন আমি সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে আমি ছিলাম সৌমিত্র চ্যাটার্জির নাতি। ওই সময় আমার আর সৌমিত্র চ্যাটার্জির কথোপকথন যখন হয়েছিল খুব ভালো ছিল, আর আমি হয়েছিলাম ভাস্বর চট্টোপাধ্যায়ের ছেলে। এই দুটি মুমেন্ট আমার খুব, মানে আমি আমার যতদিন আমি জীবিত থাকবো ততদিন আমি এই দু মুমেন্ট সব সময় মনে রাখতে পারি। আচ্ছা, তুমি যেহেতু তুমি সিনেমা করেছো, এত বড় একজন মহিরুহ ব্যক্তিত্বের সঙ্গে তোমার একটা বিশাল অধ্যায় রয়েছে আমরা দেখতে পেরেছি, তো থিয়েটারের প্রতি তোমার কি ঝোঁক আছে? হ্যাঁ, আমি থিয়েটার করি দশরূপক থেকে প্রত্যেক বছরই। এবারে যে সিনেমায় সে কাজ করেছে, সেই সিনেমার 1 এপ্রিলের একটু সংলাপ, সৌমিত্রবাবুর সঙ্গে তার কনভারসেশন একটু সংলাপ আমরা অত্রির কাছ থেকে শুনে নেব। জানো দাদু, ওই যে গাছের উপর পাখির বাচ্চাটা না অনেক বড় হয়ে গেছে, ও পাখা মিলে উড়ার চেষ্টা করছে, ও এবার উড়বে। অনেক ধন্যবাদ, আমরাও চাই অত্রি তোমার পাখা আরো মেলুক। এই বরাক শুধু নয়, শুধু বাংলা নয়, বিভিন্ন জায়গায় তোমার নাম ছড়িয়ে পড়ুক। উধারবন্দ নূপুর নৃত্য কেন্দ্রের 21তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 18ই ফেব্রুয়ারি বরাক ভিত্তিক নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে নূপুর নৃত্য কেন্দ্রের কর্মকর্তারা বলেন, আগামী 18ই ফেব্রুয়ারি সকাল 9:30 থেকে অনুষ্ঠিত হবে রবীন্দ্র নৃত্য, পরে নজরুল নৃত্য ও লোকনৃত্য অনুষ্ঠিত হবে। তাছাড়া বিকেল 3:00 থেকে অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতায় 3টি করে বিভাগ থাকবে। এদিন সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানের শুরুতেই থাকবে সকাল 9:30 থেকে রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা, 10:30 থেকে নজরুল নৃত্য প্রতিযোগিতা, 11:30 থেকে লোকনৃত্য প্রতিযোগিতা, এছাড়াও বিকেল 3:00 থেকে বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিটি বিষয়ে 3টি করে বিভাগ থাকবে। প্রথম বিভাগ 3 থেকে 6 বছর পর্যন্ত, দ্বিতীয় বিভাগ 7 থেকে 12 বছর পর্যন্ত এবং তৃতীয় বিভাগ 13 থেকে তার ঊর্ধ্বে। বিষয় বিবরণ জানার জন্য যোগাযোগ করুন 7086349512 অথবা 8399636184 অথবা 7896834138। এছাড়াও নূপুর নৃত্যকেন্দ্রের ছাত্রীরা যারা মাধ্যমিকে ভালো নম্বর নিয়ে পাশ করে এই সংস্থাকে গর্বিত করেছে, তাদেরকে আমাদের সংস্থা থেকে ছোট্ট একটি উপহার দিয়ে উৎসাহিত করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নৃত্য শিক্ষক ও শিল্পী দেবতোষ নাথ। উধারবন্দ নূপুর নৃত্য কেন্দ্রের 21তম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আগামী 18 ফেব্রুয়ারি উধারবন অডিটোরিয়াম হলে একটি অনুষ্ঠান করতে চলেছি আমরা। আগামী 18 ফেব্রুয়ারি সকাল 9:00 থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। কম্পিটিশন শুরু হবে সকাল 9:00, বিকেল 5:00 থেকে থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও নূপুরের শিল্পী তথা আমন্ত্রিত শিল্পী দ্বারা অনুষ্ঠান থাকবে। আমাদের অনুষ্ঠান সূচি সম্বন্ধে বিস্তারিত বলে দিচ্ছে আমাদের ছাত্রী সুস্মিতা দাস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। এলাহাবাদ ব্যাংকের ঋণ আদায় অভিযান, 5 গ্রাহকের বাড়িতে অভিযান ব্যাংক কর্মীদের। গাওরক্ষা বাহিনীর 72তম প্রতিরক্ষা সুরক্ষা সম্মেলন, ভিডিপি সদস্যদের সংবর্ধনা প্রদান।
কাগজকল পুনরুজ্জীবিতের শুনানি মঙ্গলবার, পরিকল্পনা না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক জাগরুক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।